হ্যালো আই বন্ধু, কি করছো? ওয়েলকাম মাই সুলেখা ব্লগস। তোমরা কি করছো? এখন 4টে বাজতে চললো, আমি এখন ভাত খাবো। মা মাছের ঝোল দিয়েছে, আমি গরম গরম ভাত করলাম। মা মাছের ঝোল শাক দিয়েছে, এই দেখো। আমি একে গরম গরম আলু ভাজা দিয়ে দিলাম, মেয়ে এগুলো খাবে না। মেয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়েছি, গরম গরম ভাত খাবে মেয়ে। আমি ভাত নিয়েছিলাম, বেশি নিয়েছি একটু, কিন্তু আমি খেতে পারি না, আমিও বেশি খেতে পারি না। দেখো এই দেখো এই দেখো মা তরকারি, মামাচের দেখো মামাচের ঝোল দিয়েছে। বাবার শরীর খারাপ তো, তাই রিচ রান্না করিনি। তো আমি রাতে বিরিয়ানি করবো, চাল আনতে গেছিলাম, রাতে বিরিয়ানি করবো। আর দিনের বেলা আমি সরু চালের মিনিকেট ভাত খাই, বাবা আতপ চালের ভাত খাই। আমি মায়ের কাছে একটু খেয়ে নিই আতপ চালের ভাত, আমি আর মেয়ে আতপ চালের ভাত। আমার খুব একটা পিও না, তাই আনি না। আর গোবিন্দের চালটা আনি পোলাও টোলাও করলে, আর বিরিয়ানির চাল আনি, ফ্রাইড রাইস আর হচ্ছে বিরিয়ানি করি। তো আজই অনেক মুদিখানা নিয়ে আসলাম, অনেক কিছু, আর ফল কিনে নিয়ে আসলাম, আঙুর আঙুর কলা, তারপরে হচ্ছে পেয়ারা ফল নিয়ে আসলাম, কুল কুল খেতে ইচ্ছা করলো নিয়ে আসলাম। একটু গিয়েছিলাম বরের কাছে দোকানে, আর একটু বেরিয়েছিলাম, তারপরে মুদিখানা সব নিয়ে আসলাম। আর একসঙ্গে তো পারলাম না, একটু বাজার আনবো সবজি, সেটা বরের সাথে সন্ধ্যাবেলা বেরোবো বেরিয়ে। আমাদের এখানে একটা পার্ক হয়েছে, শিশু উদ্যান, আমাদের এখানে কৃষ্ণগড়ে বাড়ির কাছে, ওখানে বড় দুর্গা মন্দির, ওখানে মানে পাটাঘাট মাঠ, আমাদের এখানে শিমুলতলা মাঠ, এখানে একটা পার্কে পাটাঘাট মাঠই হয়েছে। আমি যাবো ওখানে, তো আর বাড়ির বাজারটা সবজিটাও কিনে নিয়ে আসবো। সবজি আছে এখন, কালকে কিনলেও হবে যদিও। তো কালকে বেরোতাম ঘরের সঙ্গে সেজে গুজে, তো আরও বাজার হাটও করে আনতাম, কিন্তু কালকে হয়নি। কালকে আমার মাংস এনেছে, আজকে সেটা করবো। কালকে শরীর খারাপ বাবার ছিল, তাই আনতে পারিনি, আনতে পারিনি। বাবাকে নিয়ে হসপিটাল ডাক্তার বাড়ি আমরা করছিলাম, তো আজকে বাবা সুস্থ আছে একটু। বাবা আজকে বাড়িতে সুস্থ আছে, ডাক্তার দেখিয়ে আজকেও বাবাকে 2000 টাকার ওষুধ আনা হলো। 2000 টাকার ওষুধ হচ্ছে দুদিনের জন্য, তাহলে বোঝো এক গাদা হাটের। বাবা বললো বাবাকে কলকাতা NRS বা মেডিকেল এগুলোতেই বলেছিলো যেতে, কলকাতাতে, আর গান্ধী হসপিটাল বাবা যায়নি। বাবা বলেছে ওখানে গেলে আমি ফিরে আসবো না, এসব বলছে। তাই বাবা বলেছে বাড়িতেই সুস্থ থাকবো। তা বাবা বেশ সুস্থ আছে এখন, হসপিটাল থেকে চলে এসছে, রাতেও থাকতে চায়নি, হসপিটালে তো থাকতেই চায়নি, খেতেও চাইছে না, খাচ্ছেও না হসপিটালে, বাড়িতে সে বাবা ভালো আছে দেখছি। ওখানে গেলে তো শরীর খারাপ করবে বাবার, আমরা সবাই অত দৌড়াদৌড়ি করতেও পারবো না অত দূর, তাই জন্য তার বাবা এখানেই ভালো আছে ওখানের থেকে। তো বাবাকে নিয়ে আসা হয়েছে, বাড়িতেই আছে এখন, খেয়ে দিয়ে বিশ্রাম করছে। আমি একটু খেয়ে নিই, আমি বেরিয়েছিলাম, মাও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, আমিও খাবো। আমি আর গরমে মা ছোটো মেয়ে খাচ্ছে, দেখো ডাকছে, রাখি। আমার ভিডিও ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করি করে দিও, লাইক করে দিও, একটা লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। আর পাশে বেল আইকনটা টিপ টিপ লাগিয়ে দাও, বেল আইকনটা বাজিয়ে দাও টাচ করে। তো রাখি, তোমরা ভালো থেকো। এখন আমি খাচ্ছি, টিভি দেখছি, কালকে কোনো কাজ হয়নি, আজকে সব, এখনও কত কাজ আছে। কাজ বাজ সেরে আমি ঘর মোচা বা ফার্নিচারগুলো পুরস্কার এগুলো তোমাদের বাসন দেখাতে পারি না। ঘর তো বিছনা কুসনা গোছানো সবই করছি, কিন্তু মানে দেখানো হয় না, ওগুলো দেখাবো। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা একবার, সেটা তো যেতেই পারছি না, ব্লগ করতে পারছি না। তো রাখি বন্ধু, টাটা টাটা, তোমরা ভালো থেকো।